আজকে একটি বড় দুর্ঘটনা ঘটে, বাস দুর্ঘটনা। কলকাতা থেকে গোঘাটগামী একটি বাস পিয়াসাড়ার কাছে দুর্ঘটনার কবলে পড়ে, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নয়নজলিতে উল্টে যায় এবং প্রায় 30-40 জনের মতো জখম হন, তাদের মধ্যে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। বিস্তারিত জানবো, আমার সঙ্গে ফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সুভাষ মজুমদার। সুভাষ বলো, বিস্তারিত কিভাবে কি ঘটনা ঘটেছে? হ্যাঁ দেখো, তোমায় প্রথমে বলি, একটা মর্মান্তিক দুর্ঘটনা বলা যেতে পারে। কলকাতা থেকে গোঘাটগামী একটি বাস এক্সপ্রেস বাস নয়নজলিতে পড়ে যায় এবং যার ফলে 40 জন ছিল বাসটির মধ্যে। শেষ পাওয়া খবর আমরা যেটা জানতে পারছি, তারকেশ্বর পুলিশ সেখানে রেস্কিউ করে কিছুজনকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে অ্যাডমিট করে এবং কিছুজন যাত্রীকে আরামবাগ হাসপাতালে তাদেরকে রেফার করে দেওয়া হয় আমরা দেখতে পেলাম। এবং তুমি দেখো, সব মিলিয়ে একটা বলা যেতে পারে, যেভাবে বাসটি দ্রুত গ্রামীণ হিসেবে আসছিল, গোঘাটের দিকে যাচ্ছিল বাসটি, যার ফলে যান্ত্রিক দুর্যোগে, যেটা জানা যাচ্ছে যান্ত্রিক দুর্যোগে এমনই একটা দুর্ঘটনা ঘটেছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং তুমি দেখো, গুরুতরভাবে জখম হয়েছে 5 জন আমরা যেটা জানতে পারলাম এবং বেশ কিছুজন অসুস্থ হয়ে তারা চিকিৎসার জন্য অ্যাডমিট হয়। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করার পর কিছুজনকে ছেড়ে দেওয়া হলে গুরুতর জখম অবস্থায় তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল এবং আরামবাগ গ্রামীণ হাসপাতালে তাদেরকে দিয়ে দেওয়া হয়, রেফার করে দেওয়া হয় এমনটা কিন্তু আমরা জানতে পারছি। সর্বশেষ যেটা খবর, নয়নজলি থেকে বাচ্চা উদ্ধার করা হয়েছে এমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তুমি দেখো, এলাকায় একটা বহু মানুষ ছুটে আসে এলাকায় ঘটনার পর, এলাকার মানুষ ছুটে এসে তারকেশ্বর গ্রামীণ তারকেশ্বর থানাকে খবর দেয় এবং তারকেশ্বর থানার অফিসার যে সেগুলোকে রেস্কিউ করার পর তাদের এবং লোককে খবর দেওয়া হয় এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। একেবারে ফের মর্মান্তিক ঘটনা, বাস দুর্ঘটনা ওই এলাকাতেই বারবার ঘটছে, সেখানে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায় এমনটা বলা হচ্ছে, যেটা হয়তো মৃত্যুর খবর নেই কিন্তু বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা যাচ্ছে। আমি জানতে চাইব সুভাষ, এই বাস বা বাসের চালক, বাসের মালিক, এদের নিয়ে কি, এদের বিরুদ্ধে কি কোনো ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন, যে তারা এরকম যান্ত্রিক ত্রুটিযুক্ত গাড়ি নিয়ে, বাস নিয়ে তারা কেন রাস্তায় বের হন? দেখো একদম তুমি ঠিকই বলেছো, পুলিশ প্রশাসন বিষয়টি খতিয়ে দেখছেন কি কারণে বাসটি দুর্ঘটনা ঘটল এবং পড়ে গেল কেন, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখছেন তারকেশ্বরের পুলিশ আধিকারিক এমনটা কিন্তু আমরা স্পটে গিয়ে আমরা দেখতে পেলাম। সবিদুল্লাহ, ওকে, ধন্যবাদ সুভাষ মজুমদার, আমার সঙ্গে এখন ফোন লাইনে ছিল। Thank you.